ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা টিউন করেছেন মুকুল টেক ইউটিউব চ্যানেলে, আমি মুকুল আছি আপনাদের সাথে। আজকে কিন্তু অসাধারণ একটি টিপস নিয়ে হাজির হয়েছি, যে টিপস দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই টিপস দিয়ে আপনি যে কোনো মানুষকে কাঁদাইতে পারবেন এবং আপনার পিছনে ঘুরাইতে পারবেন। তাই বলে কিন্তু আপনি খারাপ কাজে কোনো দিনও ব্যবহার করবেন। যদি কারো মোবাইল নিয়ে সেই কোডটি ডায়াল করেন, তাহলে কিন্তু সে আপনার পিছনে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে যে বন্ধু এটা কি দিয়ে করলি। এমন একটি সেটিংস আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। আপনারা কি জানেন যে আপনাদের ডায়াল প্যাডে কি কি সেটিংস করা যায়? আপনারা তো শুধু এখানে কল দিতে পারেন এবং কল রিসিভ করতে পারেন, আর তো কোনো কিছু জানেন না। আজকে আমি সেই সেটিংসটি করে দেখাবো যে ডায়াল প্যাডে কি সেটিংস করানো যায়, ঠিক আছে? তার জন্য ছোটো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আমি সেই অ্যাপ্লিকেশনটি ভিডিও শেষে দেখাই দেবো কিভাবে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি বেশি লম্বা করব না, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এইখানে দেখবেন অল বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনি নিচে দেখতে পারবেন লগ ইন কোড। এই লগ ইন কোডে আপনি 320 ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো কোড ব্যবহার করতে পারেন। আমি আপনার মতো করে 320 কোডটি ব্যবহার করলাম। এবার আপনি মোবাইলে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন। এবার নিচে দেখতে পারতেছেন আন লগ ইন কোড, এখানে আপনি ব্যবহার করবেন #320#। এবার আপনি আপনার মোবাইলের হোম বাটন দিয়ে বের হয়ে আসবেন। এবার আপনি ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে যেয়ে এবার যে লক কোডটি ব্যবহার করছেন সেই কোডটি এখানে ঢেলে দিয়ে কল দিবেন। কল দিলে এখন দেখবেন যে কোনো নাম্বারে ফোন দিবেন, কোনো নাম্বারে কিন্তু ফোন যাবে না, অটোমেটিক ফোন কেটে আসবে। দেখতে পাচ্ছেন তো, যে নাম্বারে ফোন দেন আপনি অটোমেটিক কেটে আসবে। যে নাম্বারে ফোন দিবেন জিন্দগিতেও কল যাবে না। এবার আপনি যত মোবাইলের যত সেটিংসেই চেষ্টা করেন না কেন, কোনো সেটিংসের থেকেই আপনি এই অপশনটি চালাইতে পারবেন না। একটা উপায় আছে, সেটা হলো যে আপনি ডায়াল প্যাডে চলে যে আনলক কোডটি ব্যবহার করেছেন #320 দিয়ে কল দিলে যে কোনো সিমে আপনি কল দিতে পারেন। আমি প্রথমে 1 সিমে দিয়েছিলাম, এবার আমি 2 সিমে দেবো, অলরেডি কেটে যাবে। এবার দেখেন আমি কল দিচ্ছি, কল অলরেডি। চাইলে আপনি কোনো মানুষের ছেড়ে লকটি দিয়ে দিতে পারেন, তাহলে আপনার পিছনে পিছনে সারাক্ষণ ঘুরতেই থাকবো। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে কীভাবে ইনস্টল করে দিবেন তা আমি এবার দেখাবো। যে কোনো একটা বাজার সিলেক্ট করে নেবেন। তো আমি এবার পরম বাজার সিলেক্ট করে নিলাম। এখানে লিখবেন ডায়াল প্যাড লক। তো আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখবেন যে এখানে যে 2 নম্বরে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে চলে আসবে। তো এবার আপনি ডাউনলোড, এবার এখানে ডাউনলোড দিয়ে নিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন। লাইক দিলে কী হয়, ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আজকের পর্যন্ত এ পর্যন্ত আল্লাহ হাফেজ।